ঘরের ছেলেকে ঘরে ফেরালো তৃণমূল। প্রার্থীর দৌড়ে থেকেও তৃণমূলের টিকিট না মেলায় বাঁকুড়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পার্থসারথী দে জাতীয় কংগ্রেসের হয়ে মনোনয়ন দাখিল করেন। আজ তিনি জাতীয় কংগ্রেসের প্রার্থীপদ প্রত্যাহার করে ফের তার পুরানো দল তৃণমূলে যোগ দিলেন। পাশাপাশি জাতীয় কংগ্রেসের 17 নম্বর ওয়ার্ডের প্রার্থী টুম্পা বাউরিও এদিন মনোনয়ন প্রত্যাহার করেন। এছাড়া 1 নম্বর ওয়ার্ডে দেবজিৎ লাহা, 12 নম্বরে শেখ কাল্টু, 16 নম্বরে দিব্যেন্দু দাস এই 3 নির্দল প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করেন বলে জানা গেছে। এদিন গাড়ি করে তৃণমূল জেলা নেতাদের সাথে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে আসেন 9 নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেসের পদপ্রার্থী পার্থসারথী দে ওরফে ঝুকা। তিনি মনোনয়ন প্রত্যাহারের পর সংবাদ মাধ্যমে তার এই ভুল বদলের জন্য শহরবাসীর কাছে ক্ষমাও চান এবং তিনি জানান তৃণমূল তাকে টিকিট না দেওয়ায় ক্ষোভেই দল ছেড়ে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। এবার ফের তিনি তৃণমূলে ফিরলেন এবং দলের হয়ে কাজও করবেন। দলে ছিলাম, এই দলটাতে ছিলাম, কংগ্রেস দল, এই দল আমাকে সুবিচার করেনি, তাই আমি কংগ্রেসে গেছিলাম। কংগ্রেস আমার ঘরেরই দল, পুরনো দল, সেই দলে গেছিলাম। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমি দলটা তো আমি গোড়ার থেকেই আছি, তাই ছিলাম। আমি প্রতিটি মানুষের কাছে বাঁকুড়া শহরে ক্ষমা চেয়ে নিচ্ছি যে কংগ্রেস থেকে আমি প্রার্থী হয়েছিলাম বিদ্রোহ করার জন্য। আমি চাপে নয়, এটা আমার ভালোবাসার দল, আমি সেই জন্যে আমি নিজে বুঝলাম এবং বুঝে পড়ে দেখলাম যে দলটা তো আমরা গড়েছি, ভাঙবো কেন, সেই জন্যই আমি পারিনি। তার জন্য আমার ক্ষোভ আছে বা দুঃখ আছে, সেটা প্রকাশ করেছি। নেতারা তার জন্য বলেছে, ভুল স্বীকার করেছে, তার জন্য ভুল স্বীকার মানুষের একটা ক্ষমা প্রার্থী বা ইয়া হলে সেখানে একটু নমনীয় হতে হয়, তাই আমি নমনীয় হয়ে আমি আমার পুরনো দলে ফিরে গেছি। আগামী দলে কাজ করো, দলের আমি 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 মানুষকে পরিষেবা দিই, দলের আগে হচ্ছে, সবার আগে হচ্ছে মানুষ, মানুষের পরিষেবা দিই, সেই পরিষেবা দিতে গেলে একটা দলে থাকতে হয়, তাই দলেই থাকবে। তাহলে আপনি হঠাৎ করে তৃণমূল নেতার গাড়িতে এলেন, নিজে না এসে কেন? তাহলে কি এটা আপনাকে কি পারিবারিক? না না, ওটা আমি গাড়ি নিয়ে আসিনি, যার জন্য আমাকে গাড়িতে করে এখানে আনা হলো, কোনো চাপ বা কোনো কিছু। কংগ্রেস থেকে অভিযোগ করছে আপনাকে মোটা টাকায় কিনে নেওয়া হয়েছে, মিথ্যে অভিযোগ। এটা মিথ্যে অভিযোগ, আমাকে কেউ কিনতে পারেনি কোনোদিন কংগ্রেস, কেন তৃণমূল কিনতে পারবে কি করে, আমাকে কেউ কিনতে পারেনি। গাড়ি থেকে নামতে নামতে তিনি বলতে আরম্ভ করলেন যে এই দিনটাও আমাদেরকে আজকে দেখতে হলো। না সেটা সেটা তো হতেই পারে রাজনীতিতে, যেমন ইস্ট বেঙ্গল ফুটবলে এদিকে চেঞ্জ হয় ওদিকে চেঞ্জ হয়, সেইভাবে এটা আমাকে আমাকে ভালো পড়ে, আমাকে ভালো মনে করেছে দল, যেটা দরকার আছে প্রয়োজন আছে, তাই আমাকে আবার দেখে নিয়েছে। এদিকে জাতীয় কংগ্রেসের 2 প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তোপ দাগল জাতীয় কংগ্রেস। কংগ্রেস নেতা অরূপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এটা আসলে তৃণমূলের চক্রান্ত, তাদের 2 প্রার্থীকে ভীতি প্রদর্শন করে মনোনয়নপত্র প্রত্যাহার করাতে বাধ্য করিয়েছে তারা। রাজ্যের শাসক দল যদি প্রকৃত উন্নয়ন করে থাকে তাহলে এমন অগণতান্ত্রিক পথে কেন হাঁটল তারা, এর জবাব বাঁকুড়া শহরের মানুষই দেবেন বলেও জানান তিনি। আমরা যেটা বলছি, পার্থসারথী দেকে তো আমরা নিমন্ত্রণ করে নিয়ে আসিনি, যদিও উনি কংগ্রেস ঘরানার মানুষ ছিলেন। আমরা বিচার বিবেচনা করে দেখলাম যে 9 নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষ পার্থসারথী দেকে কিন্তু পছন্দ করছে। আমরা সেই হিসাবে জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা তাকে প্রার্থী বিবেচনা করে তাকে নমিনেশন দিয়েছি। এখন আমি জানি না তিনি কত উইথড্র করলেন, অর্থের অভাব তাদের নেই। আমরা জানি দে পরিবারকে যে পার্থসারথী দের বাড়ির কোনো অভাব নেই, তাহলে কি একটা প্রচ্ছন্ন হুমকির জন্য উনি তুলে নিলেন? আর তৃণমূল এত ভয় বা পাচ্ছে কেন? যদি উন্নয়ন করে থাকেন, মানুষের সাথে থাকেন, এলাকার মানুষ সার্বিক উন্নয়ন করে থাকেন, তাহলে এইভাবে জোর করে কংগ্রেস প্রার্থীদের তুলে নেওয়ার কোনো যুক্তিকতা আছে বলে আমি মনে করি না। এর বিবেচনা আগামী দিন এলাকার মানুষ করবেন। যদিও তৃণমূল নেতা শিবাজী বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি, স্বতঃস্ফূর্তভাবেই এনারা মনোনয়ন প্রত্যাহার করেছেন, আর পার্থসারথী দে তার নিজের দল তৃণমূলে ফিরে খুশিও, তিনি দলের হয়ে কাজ করবেন। চোখে দেখলেন যে প্রার্থী হাসতে হাসতে এলো, হাসতে হাসতে উইথড্র করলো, একটু মনে অভিমান হয়েছিল, বড় পরিবার, পরিবার বেড়েছে, মান অভিমান বেড়েছে,
আবার দলের 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 ছেড়ে দলেই ফিরে এলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা, এই নিয়ে তৃণমূল কংগ্রেসের ভরসা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নে আবার সামিল হলো আজকে, তার সে আবার তৃণমূল কংগ্রেসে আবার নতুন করে রাস্তায় নেমে পড়লো কাজ করার জন্য। কোনো এইসব মিথ্যে অভিযোগ কংগ্রেসের কিছু নেই। কংগ্রেস কে বাঁকুড়া কেন, সারা যায় মানে শেষ হয়ে গেছে ভারতবর্ষের বুকে। আর কংগ্রেসের বাঁকুড়া জেলায় অস্তিত্ব কিচ্ছু নেই। কংগ্রেস নোটার চেয়ে কম ভোট পায়, কংগ্রেস আবার কী বলবে? কংগ্রেস চাইলো না, ও দেখলো যে আমার ভুল হচ্ছে, এটা যে আমি তৃণমূল ছেড়ে যেতে আমার একটা ভুল হচ্ছে। তৃণমূল একটা সর্বভারতীয় দল আজকে আবার দেখছে বোঝা যাচ্ছে মত মন্দ। প্রসঙ্গত, বাঁকুড়া পুরসভার মূলত চারটি ওয়ার্ডে গোচের গেরোয় বিপাকে পড়েছিল তৃণমূল। তার মধ্যে 9 নম্বর ওয়ার্ডে পার্থসারথীর গেরো চট খুললেও বাকি 3 ওয়ার্ডে গোচের গেরো কার্যত রয়ে গেল। 7 নম্বর ওয়ার্ডে প্রাক্তন উপপুরপ্রধান দিলীপ আগরওয়াল, 18 নম্বর ওয়ার্ডের গত পুর বোর্ডের তৃণমূল কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্তী এবং 23 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর লতিকা হালদার তৃণমূল প্রার্থীদের বিরুদ্ধে লড়াইয়ে থেকেই গেলেন। তাই এই 3 ওয়ার্ডের গোজ প্রার্থীর সাথে তৃণমূলের মোকাবিলা দেখার জন্য 27 ফেব্রুয়ারি অপেক্ষায় রইলেন শহরবাসী, তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।